শুনুন না, আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে, মাখো মাখো ভালোবাসায় মাখামাখি করতে ইচ্ছা করছে। পলক মৃদু হেসে বলল, হঠাৎ আমার বউ এত রোমান্টিক হয়ে গেল কি করে? আগে তো ধরতে গেলেই পালাতে, কি হয়েছে বলতো? সময় কি আমার বাচ্চাদের কামান? তাপা চমকালো। বাচ্চাদের মানে কি পলকি তবে জেনে গেল, বিস্ময়ে গলায় বলল, বাচ্চাদের মানে কি বলুন, বাচ্চারা বাচ্চার জন্য কিছুই না, আমার আপনার জন্য প্রেম প্রেম পাচ্ছে পলক, একটু জড়িয়ে নিন না প্লিজ, অনেকদিন আপনার ঘ্রাণ পায় না, হৃদয়টা তপ্ত মরুভূমি মনে হচ্ছে। পলক মলিন কণ্ঠে বলল, কেন পাগল করছো আমাকে, আমি তো পারছি না তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিতে, দু হাতে তোমার উষ্ণতা ধারণ করতে পারছি না, এই বক্ষস্থলে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, চিনচিনে ব্যথা হচ্ছে, আমি কি হার্ট অ্যাটাক করবো কৃষ্ণময়ী? কেন এত যন্ত্রণা? এটা কি তোমার বিরহের তীব্র বিষাদময় অনুভূতির সাক্ষ্য? তাপা মিয়ে গেল কণ্ঠনালীর গোড়ায়, এসে আটকে রইল না বলা বহু প্রেমালাপন, বক্ষস্থলে বয়ে গেল হিম শীতল সমীরণ, অন্তরীক্ষের ন্যায় বিশালতায় ঘেরা হৃদয়টা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ শুধু একজনের ভালোবাসার অনুমতির গণ্ডিতে। বন্ধ করে কল্পনায় তোমার পরককে সাজাও তুমি কৃষ্ণময়ী, অনুভব করো, দেখতে পাবে, ভিডিও কলে তো আসবে না, না নিজে দেখবে আর না আমাকে দেখতে দিবে। পলকের গম্ভীর কণ্ঠে সহসা কথাগুলো শুনে তপা মৃদু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। আপনাকে দেখতে হলে চোখ বন্ধ করতে হয় না, আমার রুমে ঢুকলেই দেখতে পাই আমি। পলক ভাবুক হলো, বলল, তোমার রুম তুমি কোথায়, তাজমহলে না? তপার কণ্ঠটা এবার কঠিন শোনালো, কেন তাজমহল কি আমার নয়, আমি কি অতিথি এখানে? যে মানুষটার পা থেকে মাথা অব্দি আমার, যার শরীরে রক্ত মাংস অঙ্গ প্রত্যঙ্গ শিরা অপশিরা ধমনী অস্থিমজ্জা সব আমার, তার ফ্ল্যাটের একটা রুমও আমার বলতে পারবো না। পলক ঘাবড়ে গিয়ে বলল, রাগও কেন, আগে তো কখনো বলোনি এইভাবে, তাই হজম করতে পারছি না, একটু তো রয়েস হয়ে অ্যাটাক দাও, কি হয়েছে বলো তো তোমার? তপা দুদণ্ড জিরিয়ে নিল, গম্ভীর স্বরে বলল, আমার তোমাতে পিষ্ট হতে ইচ্ছা করছে তো। পলক কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আর মাত্র কিছুদিন শোনা, তারপর আর কাজ ছাড়া করবো না, একদম হৃদয়ের মনি কোঠায় লুকিয়ে রাখবো, একটু ধৈর্য রাখো, আমি ফিরবো খুব শীঘ্র। তপা মৃদু স্বরে বলল, সেই সুমধু দিনের অপেক্ষায়। আতিথেয়তার শেষে সবাইকে বিদায় জানালো তপা, কেবল রয়ে গেল হাজেরা বেগম, দুদিন থাকবেন তিনি, প্রান্ত মায়ের সাথে নিজের বাড়ি এবং পৃথা সিজানো মোর্শেদুল হকের সাথে শ্বশুর বাড়ি চলে গেছে। হাজেরা বেগম একা তপাকে সঙ্গ দিতে দুদিনের সময় নিয়েছেন, পুনরায় নিরাপত্তায় ছেয়ে গেল ফ্ল্যাটের ভেতরের পরিবেশ। হাজেরা বেগম মাগরিবের নামাজের পর একটু শুয়েছেন, শরীরটা তার ঠিক নেই, তবুও একা এতিম মেয়েটির একাকিত্ব ঘোচাতে রয়ে গেলেন, এক সময় কড়া পাপের প্রায়শ্চিত্ত করতে চান তিনি এভাবেই তপার সঙ্গ দিয়ে। তাকে ভালো রেখে তেল হাতে বিছানার ওপর বসে দেয়ালে টানানো বিশালাকৃতির ছবির দিকে তাকিয়ে আছে তপা, ছবির ব্যক্তি পলক হলেও মালিক তপা। সাদা পাঞ্জাবি পরিহিত পলক সাদা হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সামনের দিকে, ঠোঁটের সাথে সাথে হাসছে তার চোখও, সামনের কোনো মানুষ অথবা দৃশ্যের দিকে তাকিয়ে অমায়িক এক হাস্যোজ্জ্বল ছবিটি ক্যামেরা বন্দি করেছে প্রান্ত। তপার আসার মাসখানেক আগে আলেখ্য এটা, ভার্সিটির কোনো এক অনুষ্ঠানে দুই বন্ধু একত্রিত হয়েছিল, তখনই সুযোগ বুঝে এই মোক্ষম কাজটা করে ফেলেছে প্রান্ত। তপা পলকের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করেছে ছবিটা, পলক সিঙ্গাপুর যাওয়ার কয়েকদিন পর সিজানকে দিয়ে বাঁধিয়ে আনিয়েছে ছবিটা, উদ্দেশ্য সারাক্ষণ চোখের সামনে পলকের মুখায়াভাব উপস্থিত রাখা, উঠতে বসতে সব সময় পলকের সুশ্রী মুখটা চোখের মণিতে ফুটে ওঠা, শুধু উঠতে বসতে নয় তপা শুয়ে থেকেও স্পষ্ট দেখতে পায় দেয়ালে সেটে দেওয়া ছবিটি, বোধহয় তখন আরও ভালো করে দেখা যায়। হাজেরা বেগম তপাকে তেল হাতে বসে থাকতে দেখে পাশে বসলেন, মলিন কণ্ঠে শুধালেন, আমি দিয়ে দেব। তপা খুশি হলো ভীষণ,
ইচ্ছে করছিল না এখন এই চুলের ঝক্কি সামলাতে, কিন্তু না সামলেও উপায় নেই। এমনিতেই চুলে যত্নের অভাব হচ্ছে, তেলটুকু না দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই নিজের ওপর জোর খাটিয়ে হলেও চেষ্টা করে যত্নে রাখার। পলকের পছন্দ যে শুধু পছন্দ নয়, মারাত্মক পছন্দ। ভালোবাসাটা তো চুলের ওপরেই প্রথম এসেছিল। পলকের ভাবনায় মুশকুল তাপা টেরই পেল না কখন চুলে তেল দেওয়ার শেষে লম্বা বিনুনি পাকিয়েছেন হাজেরা বেগম। বুঝতে পারলো তখন যখন হাজেরা বেগম চিরুনি দেখিয়ে বললেন, চুল পড়ছে তো, যত্ন নিচ্ছিস না, সারাক্ষণ কি এত ভাবিস? তপা চকিতে তাকালো, কিছু বলল না। আবার মুশকুল হলো আকাশ কুসুম ভাবনায়, যেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার ভাবনা ভেবে নেওয়ার। বাস্তব ভুলে তাই তো সে মত্ত নিজের ব্যক্তিগত মানুষটার ভাবনায়। রায়হান তাজওয়ার শারীরিকভাবে বেশ খানিকটা সুস্থতা অনুভব করেছেন আজকাল, মনটা তো তার বরাবরই সুস্থ। যদিও শারীরিক অসুস্থতা মনটাও খানিকটা আক্রান্ত হয়েছিল, তবে তা কেটে গেছে কিছুকাল আগেই। এখন কেবল শারীরিক সুস্থতার আরেক ধাপ উন্নতি বাকি, তবেই ফিরে যেতে পারবেন নিজ মাতৃভূমিতে। মনটা দেশের জন্য উচ্চাটন করে আজকাল, কিন্তু সে জানেন না তার থেকেও অধীর আগ্রহী দিন গুনছে পলক। তীব্র উৎকণ্ঠা নিয়ে দিন তিপাত করছে সে, চাইছে সময়ের চাকা আলোর গতিতে ঘুরিয়ে দিতে, কিন্তু সময় যে নিজ গতিতে চলে এই অমোঘ সত্যটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, আর না আছে তা উপেক্ষা করার ক্ষমতা। সায়ানের প্রথম প্রহর, তেজস্বী সূর্য নিজের আধিপত্য বিস্তার শেষে পলায়মান অন্তরীক্ষ থেকে, মৃদু আলোয় ধরণীর বুকে মায়া রাজ্যের আবির্ভাব। আবছা আলোয় অস্পষ্ট দুহাত সামনের বস্তুও, কিন্তু তপার নিবাস কৃত্রিম রোশনাইয়ে ভরপুর। 240 ভোল্টের একটি এলইডি বাল্ব সর্বক্ষণিক জ্যোতির ব্যবস্থা করছে তপার ছোট্ট আলোয়ে। কেটে গেছে বেশ কিছুদিন, তপার প্রেগনেন্সির 5 মাস সম্পূর্ণ হয়েছে, 6 মাসে 2-3 দিন চলছে। ড্রেসিং টেবিলের বিশালাকার আরশিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের পরিবর্তনীয় রূপ। বেশ খানিকটা উন্নতি হয়েছে শরীরের, কাল দুটো আগের তুলনায় ফুলে গেছে, শরীরটাও আগের মতো নেই, বেশ মোটিয়ে গেছে সে। তবে নিজেকে খারাপ লাগছে না এই নতুন রূপে, পেট জুড়ে খোলা চুলে নিজেকে নতুন করে আবিষ্কার করছে তপা। পেটের ওপর দু হাত রেখে নজর দিল আরশিতে, পেটের জায়গাটায়। থ্রি পিস ছেড়েছে মাসখানেক আগে, এখন পরনে ঢিলে ঢালা গোলজামা। উঁচু পেটের দিকে তাকিয়ে লাজুক হাসলো তপা, মোলায়েম হাত বুলিয়ে বলল, কবে আসবি সোনা, মা তোদের অপেক্ষায়। তো তোরা কিন্তু একদম তোদের বাবার মতন হবি, মনে থাকবে দেখতে ব্যবহারের সব দিক দিয়ে। জানিস তো তোদের বাবা একজন সুপারম্যান, সব কিছু ম্যাজিক করে ঠিক করে দেওয়ার ক্ষমতা আছে তার। তোরা তো এখনো কাছেই পেলি না বাবাকে, আসলে বকা দিব কেমন? আমি তো বকা দিতে পারি না, ভালোবাসি যে। দেখিস বেশি বকিস না যেন, মা তাহলে ভীষণ কষ্ট পাবে। আচ্ছা সোনা, তোরা কি বাবাকে বেশি ভালোবাসবি নাকি মাকে? মাকে বেশি ভালোবাসিস কেমন, বাবাকেও ভালোবাসবি কিন্তু কম কম। এই যে তোদের ছেড়ে আমাকে ছেড়ে কত দূরে আছে, তার শাস্তি দিতে হবে না? আগে পানিশমেন্ট দিবি, তারপর ভীষণ ভীষণ ভালোবাসবি। দেখেছিস তোদের বাবা কত ভাগ্যবান, আমরা তিনজনে তাকে কত ভালোবাসি। অবশ্য এদিক থেকে আমরা আরও বেশি ভাগ্যবান আর ভাগ্যবতী, সে আমাদের আরও বেশি ভালোবাসে। একবার তোদের বাবার সান্নিধ্যে এলে তখন বুঝতে পারবি কার ওরস তোরা। ভালোবাসায় ভরিয়ে দেবে তোদের ছোট্ট দরিয়া। বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আধারে নিমগ্ন পরিবেশ অবলোকন করছে তপা। আজকাল শরীরটা ভীষণ ভারী ঠেকে তার, মনটাও ভারী লাগছে, উচাটন করছে। পলককে ফোনে পাচ্ছে না সকাল থেকে, এখন দিবসের প্রাতকাল, তবুও কোনো সন্ধান নেই পলকের। দূরের রাস্তার মিটিমিটি আলোর ছটা দেখতে দেখতে পেটে হাত রেখে মলিন কণ্ঠে শুধালো, আমার খুব চিন্তা হচ্ছে রে সোনা, তোরা কি জানিস তোদের বাবা কোথায়, ভালো আছে তো সে? বল না বাবা, তোদের বাবা সুস্থ আছে তো? উত্তর আসে না পেটের ভিতর থেকে, কিন্তু তপা অনুভব করতে চেষ্টা করে,
কেউ বলছে উচ্চ স্বরে। তপা আনমনে মৃদু হাসল, চোখের কোল বেয়ে গড়িয়ে পড়লো কিছু মুক্তোর কণা। পেটের ওপর থেকে হাত সরিয়ে রেলিংয়ে ভর করে দাঁড়ালো। একটানা 10 মিনিট দাঁড়াতে পারে না আজকাল, শরীরে কোলোয় না, পা দুটো ভেঙে আসতে চায়। কিছুকাল অতিবাহিত হলো বারান্দায়, আবছা আলোয় অস্পষ্ট পরিবেশ নিমজ্জিত হলো ঘনকৃষ্ণ আধারে। এহেন সময় কর্কশ শব্দে বেজে উঠল ডোরবেল। তপা বিরক্ত হলো, শব্দটা কর্কশ না হলেও তপার কানে তা কর্কশে ঠেকল। আজ সবই বিরক্ত লাগছে তার। ধীর পায়ে দরজার নিকটে গেল সে, ততক্ষণে দরজাটা আরো দুবার বেজে উঠল। তপা বিরক্তি ভাবটা সপ্তম আসমানে পৌঁছে গেছে। দরজাটা খুলে কিছু তিক্ত কথা শুনিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলল অতি দ্রুত। কিন্তু হায়, দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখায়ভাব দর্শন করে চোখ ভুলে গেল পলক ফেলতে, শরীরটাও ভুলে গেল নড়াচড়া করতে, মস্তিষ্কও অচল হয়ে পড়ল। কেবল জাগ্রত রইল মনটা। সাদা সাত পরিহিত পলক তাজুয়ার বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তপার মুখের দিকে, অতঃপর সগৌরবে উঁচু হয়ে থাকা পেটের দিকে, যেখানটা আগলে ধরে আছে তপার বাম হাত। মাত্র কিছু মাস আগে রেখে যাওয়া ছিমছাম চিকন মেয়েটি আজ পরিপূর্ণ নারী, যে নারীত্বের বড়াই হিসেবে দেখিয়ে যাচ্ছে সযত্নে ধরে রাখা পেট। পলক পলক ফেলল না, তাকে রইল শুধু, কাটল কিছু প্রহর এভাবে। তপা দুপা এগিয়ে গেল। স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার, দ্বিধা কাটাতে সজোরে চিমটি বসিয়ে দিল পলকের হাতে। পলক হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি, এত জোরে কেউ চিমটি দেয়? তপা খিলখিলিয়ে হেসে উঠল। পরক্ষণে কিঞ্চিত অভিমান ভর করল মনের কোণে, নিঃশব্দে পিছু ফিরে চলে গেল নিজের জায়গায়। পলক দরজা বন্ধ করে তপার পিছু পিছু বারান্দায় এলো। বুঝতে পারলো তার অভিমানিনী অভিমান করেছে। পেছনে দাঁড়িয়ে নরম গলায় বলল, আমার বাচ্চাটা আমার জন্য কাঁদছে কৃষ্ণময়ী, ওর বাবাকে জড়িয়ে ধরতে চাইছে। তপা পেছনে ঘুরে দাঁড়ালো, পলকের চোখে চোখ রেখে বলল, আচ্ছা তা কি বলছে শুনি। পলক তপার চোখের দিকে তাকিয়ে দেখল, অভিমানের পরিবর্তে চোখে ফুটে উঠেছে শিশু সুলভ চাহনি। বলছে বাবা আমাকে জড়িয়ে ধরো, আমি তোমার গায়ের গন্ধ নেব, মাথু পচা, আমার ভালো বাবাটাকে জড়িয়ে ধরতে চাই। তপা হাসলো, চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট। সারাদিনের বিরক্তির আভাস এখন আর পাচ্ছে না তপা, এখন খুশির জোয়ারে ভাসছে সে। আপনি মিথ্যা বলছেন পলক, আপনি শুনতে পাননি, ওরা এভাবে কথা বলে না, ওরা বলতো আমাদের জড়িয়ে ধরো, আমরা মায়ের গন্ধ নিব, ওরা কখনো আমি বা আমরা বলে না, ওরা আমরা বা আমাদের বলে। পলক দিশেহারা বোধ করল, বিস্মিত নয়নে তাকিয়ে রইল তপার লাজুক হেসে বলল, কিছু বুঝতে পারলেন? পলক কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তপাও ফেলল না চোখের পলক। কিঞ্চিত সময় পর পলক কাঁপা কাঁপা গলায় বলল, আমার দু কোল ভরে ওরা আসবে, আমি বিশ্বাস করতে পারছি না কৃষ্ণময়ী, আমার ছোট্ট কৃষ্ণময়ী, আমার দুটো সন্তান তার গর্ভে লালন করছে। তপা মৃদু হেসে মাথা নিচু করে ফেলল, এক পা এগিয়ে দু হাতের বাঁধনে বেঁধে ফেলল নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরুষকে। এতদিনের তৃষ্ণার্ত খরাময় মরুভূমিতে নিঝুম বৃষ্টি হলো যেন। পলক আলতো হাতে বেরি পরিয়ে দিল তপার পিঠ জুড়ে। খোলা চুলে গভীরে মুখ ডুবিয়ে এতদিন ধরে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল। মনে হলো সে হয়তো বাঁচতে শিখলো নতুন করে। রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল কৃষ্ণময়ীর মাতাল করা ঘ্রাণ। তপা পলকের বুকে নাক ঘষতে ঘষতে বলল, আপনি খুব খারাপ। পলক চোখ বন্ধ করেই বলল, আচ্ছা তাহলে শাস্তি দাও এই খারাপ লোকটাকে। তপা পলককে ছেড়ে দিয়ে বলল, দেব তো, এই যে ছেড়ে দিলাম, আর আমার বাচ্চাদের এবং আমাকে কাউকেই জোরে ধরার সাহস করবেন না। পলক ভ্রু কুচকে ফেলল, চোখ ছোট ছোট করে তাকালো। বাচ্চা কার? আমার। তপা দ্বিধাহীন উত্তর। আর তুমি কার?
তাপা থতমত খেয়ে গেল, ভ্রু কুটি করে বলল, আমি যারই হই না কেন সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আপনি আমাদের সারা দিন চিন্তায় রেখেছেন, তার শাস্তি স্বরূপ আমরা অনশনে নামব যাতে আপনি আমাদের কাছে না আসেন, পলক মৃদু হেসে বলল। আচ্ছা তাহলে একটু আগে কেন জড়িয়ে ধরলে? তখন আমাদের জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল তাই ধরেছি, আমরা ধরতে পারবো কিন্তু আপনি না, পলক অবাক হয়ে বলল। নিজের বেলা 16 আনা আর আমার বেলায় 4 আনাও নয়, তপা কঠিন গলায় বলল, শাস্তি আপনার চলছে আমাদের নয়, তাই না বল সোনা? শেষের কথাটা পেটের উপর হাত রেখে বলল তপা। পলক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল, তপার মুখায়াবে মা মা ব্যাপারটা স্পষ্ট দেখতে পাচ্ছে, পলক স্নেহময়ী লাগছে, নির্নিমেষ চেয়ে রইল কিছুক্ষণ, কিয়ৎকাল পর ঘন হয়ে আসা গলায় টেনে টেনে বলল, আমি আমার বাবুদের একটুখানি আদর করব, জাস্ট একটু প্লিজ। তপা অপলক চেয়ে থেকে মাথা নাড়ালো, অনুমতি পেয়ে পলক নষ্ট করল না একটা সেকেন্ড পরিমাণও সময়, দু হাতে কোমর আঁকড়ে জড়িয়ে ধরল তপার উঁচু হয়ে থাকা পেট, একের পর এক চুমুতে ভরিয়ে দিল, অনেকটা সময় কান লাগিয়ে বসে রইল, গাল ঘষে দিল। তপা পলকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি রুমে যাব, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। পলক চোখ মেলে তাকালো, দু হাতে চোখ খুঁচলে বলল, আগে বলবে তো চলো। এক মুহূর্ত অপেক্ষা না করে তপাকে সাবধানে করে তুলে নিল, তপা অবাক হলো না, তপা খামচে ধরল পলকের শার্ট, আঁকড়ে ধরল গলা, অপলক চেয়ে থেকে মুখ উঁচিয়ে যত্ন করে কেটে রাখা খোঁচা খোঁচা দাড়ির ওপর ঠোঁট ছোঁয়ালো, পলক ঠোঁট কামড়ে হাসলো, তপা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল প্রস্তর বুকে, বিছানায় বসিয়ে পলক আবারও তপার পেটে মুখ গুঁজে বসে রইল। তপা মৃদু স্বরে বলল, আপনি কাঁদছেন? পলক থেকে থেকে কেঁপে উঠছে, মুখ না দেখলেও তপা স্পষ্ট বুঝতে পারছে পলক কাঁদছে, কথা শুনেও পলক মুখ তুলল না, তপা কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আমার কিন্তু কান্না পাচ্ছে এবার, আমি শুরু করলে কিন্তু থামাতে পারবেন না, কাঁদতে কাঁদতে যদি আমার বাচ্চারা ছিচকাতনে হয় তাহলে আপনার খবর আছে, অফিস বাদ দিয়ে ওদের সামলাতে হবে, তখন কিন্তু আমার দোষ দেবেন না যেন। পলক উঠে বসলো, তপা ওড়নার কোণে চোখ মুছে দিয়ে দু চোখের পাতায় চুমু দিয়ে বলল, এই চোখ শুধু বেসামাল তাকিয়ে আমায় লজ্জায় ফেলার জন্য, এই চোখ শুধু ভরসা দেওয়ার জন্য, চোখের ইশারায় বোঝানোর জন্য আমি আছি, কিচ্ছু হবে না, এই চোখ শুধু প্রেম শেখানোর জন্য, এই চোখ শুধু জল ফেলার জন্য, হোক না সেটা দুঃখ সুখে ভালো লাগায় বা ভালোবাসায়, আমি কিন্তু সহ্য করব না। পলক নির্নিমেষ তাকিয়ে রইল, সামান্য মেদ যুক্ত গালে তপার মুখটা আগের থেকেও বেশি মায়াবী লাগছে, পলক ঘন হয়ে আসা হাস্কি গলায় বলল, বোন তোমাকে না ভীষণ আদর আদর লাগছে, ইচ্ছে করছে প্রাণ উজাড় করে ভালোবাসি। তপা লাজুক হেসে বলল, আমি কি বারণ করেছি নাকি, একটুখানি ছোঁয়ার জন্য মনটাও তো বহু যুগ ধরে তৃষ্ণার্ত। পলক মৃদু হাসলো, একটু ঘনিষ্ঠ হয়ে নরম গলায় বলল, আমার যে ভয় করে, মনে হয় ছুঁয়ে দিলেই তুমি ব্যথা পাবে, নরম মাখুরের মতো শরীরটা গলে যাবে নিমিষে, কি করে ছুঁবে? তপা খিলখিলিয়ে হেসে উঠল, মুহূর্তে রিন রিনে হাসির শব্দে ভরে উঠল সুখী দম্পতির ছোট্ট নিবাস। পলক প্রাণোচ্ছল হাসিটুকুর সুধা পান করতে করতে বলল, আমার বউটা সারা জীবন এইভাবেই হাসতে থাকুক। তপা হাসি থামালো, তবে চোখের কোনায় ফুটে রইল তার বহুক্ষণ, হাতটা পলকের হাতের গম্ভীরে গলিয়ে দিয়ে বলল, আমার বরটা সারা জীবন এইভাবে আমাকে ভালোবাসতে থাকুক। পলক ধরে রাখা হাতটায় আলটো করে ঠোঁট ছুঁয়ে বলল, আল্লাহ আমাকে তৌফিক দিক মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এইভাবেই আমার কৃষ্ণময়ের জীবনে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি, হাসি খুশিতে মাথিয়ে রাখতে পারি কৃষ্ণময়ীকে, আদুরে আল্লাহদের বুকে জড়িয়ে রাখতে পারি। আরাম কেদারায় বসে আছে পায়েল তাজবার, ভাবনায় নিমগ্ন হয়েছেন,
তার ভাবনার এক এবং একমাত্র কারণ পলক তাজওয়ার সিঙ্গাপুর থেকে ফিরে যন্ত্রের মতো বাড়ির পরিবেশ সামলে হন্যে হয়ে বেরিয়ে গেছে সে। রায়হান তাজওয়ার এখন সম্পূর্ণ সুস্থই বলা যায়। তাকে বাড়িতে ছেড়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা জেনে ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে গেল। সজলকে দিয়ে বাজারও পাঠিয়ে দিল, কিন্তু নিজে লাপাত্তা। সেই যে গেল ঘড়ির কাটা, রাত 11টায় পৌঁছালেও তার কোনো খবর নেই। 5 মিনিট আগে জানালো তিনি আসবে না। পায়েল তাজওয়ার কপালে ভাঁজ ফেলে কিছুক্ষণ ভাবলেন, তারপর কঠিন সিদ্ধান্ত নিলেন। ছেলের পিছনে গোয়েন্দা লাগাবেন তিনি, হোক সেটা অনৈতিক দৃষ্টিকটু, তবু গোয়েন্দা তিনি লাগাবেনই। প্রয়োজন হলে নিজে মাঠে নামবেন। দেয়ালে নিজের বিশালাকার ছবি দেখে পলক অবাক হলো। তপা তখনও তার বুকে লেপটে শুয়ে আছে, খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল,